তাই এই মুহূর্তে কাকিমা কাকু ওদিকে আরাত্রিকা সবাইকে নিয়ে বসে পড়েছি, একটুখানি শুনবো কাকু তোমাদের কাছে। ওরম ভাবে দেখে কোনো লাভে পুরো এরম ভাবে দেখছি, কেন তুমি বললে? সারাদিনে মেয়ের ছুটি থাকলে পরে মেয়ের কি কাজ থাকে? হ্যাঁ কখন ওঠে? তারপরে পড়তে বসে একটু, তারপরে শরীর চর্চা, তারপরে ফোনটা ধরে। বিছানায় থাকছে মেয়ে, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে কি কি মেয়ের ফরমাইশ গুলো থাকে? ওর যখন যেটা মুড হবে, হয়তো আজকে মনে হলো আমার জিওগ্রাফি পড়বো, তো জিওগ্রাফি পড়তে গেলে হয়তো একটা পেজ লাগবে, আমার এক্ষুনি দরকার, যে ওটা কালকে ওটা পড়লেও হবে, মানে ক্লাস যেহেতু হচ্ছে না, আমার এক্ষুনি দরকার এই মুহূর্তে তুমি আনো। আজকে আমাকে এটা কমপ্লিট করতে হবে পড়াশোনা, মানে রাত 4টা বাজলো ওকে করতে হবে শুটিং থেকে এরকম। এখন আবার একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকদিন একটা করে সিনেমা দেখছি। আমার ছুটি থাকলে সেটা 3টা থেকে 4টে হয়ে যায় সিনেমাটা সংখ্যাটা। আমি শুধু ডিসেম্বরে থেকে জানুয়ারিতে আমি 17টা সিনেমা দেখেছি, 17 থেকে 18টা, ঠিক আছে? মানে ভেবে দেখো, এবার প্রত্যেক দিন একটা করে সিনেমা দেখা। এবার এখন আমার কি হচ্ছে, মানে আমি ছুটি পেলে আমি কি বলছি, এই যেমন আজকে আমার ছুটি ছিল, কালকে আমি বললাম তাহলে রাত্রেবেলা আমি সারা রাতটা যে পড়বো করবো, একটা বাজলো না না পড়তে হবে না, আর এবার একটা সিনেমা বের কর। মানে অন্যের বাবা মারা কি বলবে যে তুই এখন পড়, সিনেমাটা দেখিস না? আমার বাবা বলবে না রাত্রেবেলা পড়তে হবে না, সিনেমা দেখ আমার সাথে। মানে না আমার আমার হচ্ছে কি, আমি ঘুম থেকে উঠে পড়তে বসা ব্যাপারটা আমার নেই আর কি। ঘুম থেকে সকালবেলা উঠতে হবে, ভোর 5টায় উঠে পড়তে বসা, দুপুরবেলা পড়তে বসা, মানে আমার পুরোটাই পড়তে না, পড়াটা পুরোটাই মুডের উপর ডিপেন্ড করে। আর প্রত্যেক দিন শুটিং থেকে আসার পরে আমার রাত্রেবেলাটা একটু পড়ার মুডটা জাগে আর কি। সেটা হচ্ছে কি বলবো, মানে আগেও এটা ছিল ব্যাপারটা, মানে আমি রাত জেগে পড়তে ভীষণ ভালোবাসি প্রচন্ড ওই ঘরে। মাঝে মাঝে কোনো ওই ঘরটা ভয় লাগে, এবার এই ঘরে লাইট জ্বেলে পড়তে হবে, বাবা মতো শুতে পা মা বলবে আমরা বাড়ি পৌঁছেছি, আমি বলে দিই আমরা বাড়ি পৌঁছেছি, মানে পৌঁছে চাষ নামবো, লাগেজ ঢোকানো হয়নি, মানে মানে গাড়ি তো কোনো থামানো হয়নি, লাগেজ বের করানো হয়নি। একজন এসে বললো পাশের বাড়ির বউ, ওর ডাক নাম হচ্ছে সৌমি। আচ্ছা, আমাদের সৌমি না আমাদের পায়েলকে গিয়ে নখি করে পুরো নখ দিয়ে মুছে দিয়ে এসেছে। আমি না সৌমি তো এখনো নামেই নি, বলছে না আমি রাস্তাও জানি না, ওর বাড়ি আবার সেই গলির মধ্য দিয়ে কখন গেল, বলছে ওই পিছনের গলি দিয়ে গিয়ে সত্যি গেলে দেখছি ওকে রক্ত করতে পারি। আমাদের কোনো হুঁশি নেই যে আমরা কখন গেল কখন এইটুকুর মধ্যে। শুটিং এরকম হয়, শুটিং এ হয় এরকম রাগ হলে পরে কি করে সামলাও? এইটা তো বলতে চাই যে শুটিং এ না মানে রাগ দেখো না, আমার তো আমরাই দুজন, আমি আর যে আমার হিরো আর কি, দুজনই নতুন আর কি, সৌর্য আর বাকি সবাই তো সিনিয়র, তাদেরকে রাগ হলে বা কিছু মানে ধরো ডিস্টার্ব করছে বা খ্যাপাচ্ছে খুব, এটা তো হয়েই থাকে আমার সাথে খ্যাপানোটা, মানে আমাদের যে তিনি নিলয় দা তিনিও আমাকে সকালে রাগ দিয়ে যায়। এবার এইসব করতে করতে আমি মাঝে মাঝে প্রচন্ড আর পাচ্ছি না, নিতে আর পাচ্ছি না, আমি একমাত্র ওই সৌর্য এই জায়গায় আমি রাগটা আমার দেখাই, এতই চুপ কর একটা কথা বলে দিন আমার সাথে হ্যান্ডা দেন এই সমস্ত বলতে থাকি, যেটা হচ্ছে মানে পুরো রাগটা ওর উপর ঝাড়ি, তারপরে দেখা যায় শেষে ওই আমার প্রতি সবার রাগটা আমার উপর কেন দেখাবে। আর সবচেয়ে বড় কথা ও কাজের প্রতি মানে এতটাই মানে সারা রাত্রি এসে জেনে যদি শিডিউলটা পায়, সব দিন তো সমান পায় না, যদি পেয়ে যায় তাহলে ওইটা নিয়েই
ও কার সাথে কথা বলবে না, খাওয়া দাওয়া করে ওই রুমে থাকবে, দিয়ে পরে মা আমাকে তুমি এখানে খেতে দাও ওইটা নিয়েই থাকবে। এমনকি ওই আমি ওই যে শুটিং এ যাই আমরা ফোন করে ডিস্টার্ব করি না, ও ফোন রাখেই না তো কাছে, ও তখন আমাদের তুমি ডিস্টার্ব করে আমি এখন চরিত্র ডুবে আছি, মানে ও তখন ক্যারেক্টার আছে না, আগের দিন বলে দেয় মা আজকে আমার একটা ভাইটাল ক্যারেক্টার আছে তো আমি সব সময় তো ইয়ে করতে পারি না, আমরা ওই জন্য বলি না একটা ব্যাপার, মানে ধরো আমার সেরকম কোনো সিন আছে তখন আমি আমি এখন যেটা শিখ করেছি সেটা হচ্ছে আমি হেডফোন গান দিয়ে মানে সেই মুডের গান দিয়ে আমি জোরে লাউডে দিয়ে আমি দুটো কানে দিয়ে রাখি, আমরা বললাম যদি একদিন খারাপ হলো ক্ষতি কি না কেন হবে, মানে ওটা নিয়ে আর আমাদেরকে রাগ তাড়াতাড়ি করে প্যাকআপ হওয়ার সময় তাড়াতাড়ি হয় বা তাড়াহুড়ো করে করতে করতে মনে হয় না যে এই সিনটা না ভালো হলো না বা কিছু, সেটা তো কাকে বলবো, আমি তো ওখানে কাউকে বলতে পারো না কিছু করতে পারো না, সেখানে বা আমাকে এই সিনটা না আমার ভালো হলো না হলো না এটা বললেই কেন আবার ওটা নিয়ে পড়ে আছিস, এটা হ্যাঁ তুই তো বাড়িতে যাওয়ার সময় উৎপাত করবি, ওখানে থাকবি ওখানে লোককে জ্বালাবি, এখানে এসে রাত্রেবেলা আবার সিন নিয়ে জ্বালাবি, যখন ঘুমাবো তখনও জ্বালাবি সিন নিয়ে, সত্যি অনেকটা রাত্রিতে ঘুমানো হয় তাহলে ওর যেহেতু খাবার টাবার রেডিটা থাকে তারপর দিন ও যাবে না, তো এবার ও রাতে বলে আমি শুয়ে পড়লাম, এইটা আমি একটা বলতে চাই চিৎকার করে উঠবে মা বা হেসে উঠলো বা কেঁদে উঠলো কি হলো কাটো কাটো নীলদা কাটো কাটো কাট কাট নীলদা কাট জানি চরিত্রে আছো, আমি এটা এখন মানে বুঝতে পারছি যে অভিনয়টা কি জিনিস, মানে আমি এতদিন সত্যি বুঝতে পারিনি, আমি কতটা ভেবে নিতাম যে ও যায় শুটিং করে চলে আসে কি ভালো, কিন্তু ব্যাপারটা যে কি জিনিস সেটা তো আস্তে আস্তে বুঝতে পারছি, তো একটা চরিত্র তুমি আছো তুমি লাইনার পড়ছো, লাইনার পড়লে দেখবে ওরকম ধরো ইমোশনাল স্টোরি আছে, তোমার অটোমেটিক দেখবে চোখ থেকে জল পড়ে যাচ্ছে, এরকম করে আমি ওই ঘরে একা একা অন্ধকারে বসে লাইনার পড়তে পড়তে না কেঁদে ফেলেছি, কাঁদতে কাঁদতে লাইনার পড়ছি, মা সেটাকে ভিডিও করে নিয়েছে, আমার মেয়ে লাইনার পড়তে পড়তেও কাঁদে, এই সমস্ত করে দিয়ে সবাইকে পাঠিয়েছে, মানে এটা কি হলো কোথায় পাঠিয়েছো, সূর্য এসে আমাকে বলছে তুই কাঁদছিলি কেন এরকম ভাবে, কোথা থেকে পেয়েছি কান্না, এই সমস্ত হয়েছে, কিন্তু এটা সত্যি মানে একটা আমি বুঝতে পারছি আর কি, মানে এই ওই ঢুকে যাওয়াটা বা সিন হচ্ছে না বা এটা মানে, আর এখন তো আমার ডিরেক্টর হচ্ছে নীলয়দা, উনি হচ্ছেন মানে আমার দেবতা হয়ে গেছেন আর কি, ওনার একটা কথা আমার সারাদিনের মুড ভালো করে দেয়, ওনার একটা কথা আমার সারাদিনের মুডটা খারাপ করে দিতে পারে, মানে এইরকম একটা ব্যাপার আর কি, তো জানি না মানে বুঝতে পারছি আস্তে আস্তে ব্যাপারটা যে কি জিনিস অভিনয়টা। বেশ তোমরা বুঝতেই পারলাম, মেয়ে কি রান্না বান্নায় কোনো ভাবে কিছু হেল্প হেল্প করে না, সেরকম সময় তো থাকে সরম পায় না, কিছু ছুটি থাকলে হয়তো বললাম বেটু আজকে একটু কি খাবার হবে বলে দেয় যে মা এটা করো আমার জন্য, না আমি বলে দেয় বা আমি বানিয়ে দিই, তাহলে ও হয়তো হালকা রান্না পারে, আমি ম্যাগি পারি, আমি পাস্তা পারি, পাস্তা পারি, ম্যাগি পারি, চাওমিন পারি, চাটা আমি খুব ভালো বানাতে পারি, আজকে আমি তোমাকে চা খাও, বেশ আজকে আমরা চাটাই শুট করব, আমি চা স্পেশাল চা, এখন বসিতের দিন তো কফিটাই বেটার, সেটা কিন্তু কেউ বিশ্বাস করবে না ঠিক আছে, এবার না না এখন বিশ্বাস করবে, আমি এই যে আজকে শুটিং করে নিয়ে যাব, আমি যে চা করি সেটা তো কেউ বিশ্বাসই করে না, আমি যে না না কাজ করে কাজ করে এমন না, আর এখন আবার করছি বেশি করে, কারণ এখন আমি যে ক্যারেক্টারটা করছি যারা অগ্নিশিখা দেখেন তারা জানেন, মানে আমি একটা বউয়ের মানে একটা বড় ক্যারেক্টার যার বাচ্চা আছে, মানে ওই আর কি একটা বাচ্চা এসেছে, এবার বাচ্চা আছে একটা বউয়ের ক্যারেক্টার যারা যারা করে, একটা মহিলার ক্যারেক্টার আমাকে করতে হচ্ছে, তো সুতরাং আমি যেটা ঘরে করি না সেটা যদি আমি অ্যাক্টিং করি সেটা প্রচন্ড ফেক লাগে দেখতে, সেই সব কিছুর জন্য এখন আমি ধরো শুটিং থেকে এসে জামা কাপড় খুলে একটু গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার এখন শর্টে নীলয়দা ইচ্ছে করে করে এগুলো জানে, আমি বাড়িতে কাজ করি না, ধরো শর্টে তুই রুমালটা পাঠ করতে করতে ডায়লগটা বল, কিন্তু রুমাল পাঠ করতে করতে আমার হয়ে গেল, মানে আমি রুমাল পাঠ করেছি মানে ভুল ভাল করে আর কি, তো একদম হয় না, সুতরাং সেখান থেকে আমি আস্তে আস্তে ঘরে এই জন্য শুরু করেছি যাতে নিজেও মানে একটা মহিলার মতো আচরণ করতে পারি, আমি তো একদম মহিলা নই, মহিলার মতো আচরণ করতে পারি যাতে ফেক না লাগে আর কি, ঠিক আছে
বেশ, এবার আমরা তাহলে চা বা কফি খাবো, আপনার সঙ্গে থাকুন। স্পেশাল কায়দায় হতে চলেছে, যাওয়া যাক চা বা কফি বানাতে। চলো চলো, ওয়ান টু। আচ্ছা, কাকার দুধ আছে? আরে দাঁড়াও, 1 2 3 4 5 পাঁচ ছয় ছয় কাপ দুধ আছে, মানে আমরা আছি পাঁচ জন। ছজন কি করে হলো আমি জানলাম না। ঠিক আছে, 1 2 3 4 5 জন, তাহলে পাঁচ কাপ আছে। এই কি অবস্থা! আচ্ছা প্রথমে একটু দুধটা খুব ভালো করে, হ্যাঁ দুধটা কি ফোটে, হ্যাঁ হ্যাঁ এইটুকু তো আমি জানি। খুবই কঠিন কাজ। একটা জিনিস আমি এখনো পারি না, সেটা হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা খোলা, মানে ওই গরম অবস্থায় খুবই, না না মানে ঠান্ডা আছে বের করা, আচ্ছা খুবই চাপের ব্যাপার বাবা। তিন চার আরেকটু, হ্যাঁ আর আমি রান্না করলে একটু নোংরা হয়ে যায় বেশি আর কি, মানে রান্নাঘরটার অবস্থা খুব খারাপ হয়ে যায় বলে আমি করি না। আচ্ছা আর হাতে কি স্পেশাল আছে? একটা পাস্তা আছে, পাস্তা আছে, ম্যাগি আছে, নুডলস আছে, আর একবার আলু ভেজেছিলাম সেটা খুব খারাপ হয়েছিল, পুড়ে গেছে। হ্যাঁ আর আমি কড়াইতে না আমি এরকম ভাবে খুন্তি দিয়ে নাড়তে পারি না, মানে এতটা জিনিস থাকলে মানে খুবই চাপ হয়ে যায় আর কি, আমার তো এখন অবস্থা খুব ভালো হয়েছে, দাও ঘরের কাজটা একটু একটু করে করে। খেতে কি ভালোবাসে? সব আমি খেতে খুব ভালোবাসি, প্রচন্ড খাই। সেটা কি মানে ভেজ নন ভেজ কোনটা? নন ভেজ। নন ভেজ কোনটা, মানে মাছ মাংস ডিম ভেজ? ওয়ান চিকেন, চিকেন চিকেনই খাই ডেলি, আর এখন তো একটু ডায়েটে আছি, কম খাচ্ছি, কম খাচ্ছি না সবই খাচ্ছি, পরিমাণটা কম আর কি। আচ্ছা কি দিলাম আমি? চিনি দিলাম, চিনি দিয়েছো। এবার কফি, কফিটা দেবো। হ্যাঁ ভালো কফি ঢালতে পারিস আমাকে। এই কফিটা কতটা দেবো গো? না স্যার লাগবে, হয়ে যাবে। ও কফি তো একটা চা নয়, কম করে দিতে হবে। ঠিক ঠিক বলেছ, কি ভালো লাগছে দেখতে। আমি একটা নতুন জিনিস বানিয়েছিলাম, কি বলে জানো ওটাকে, আইসক্রিম দিয়ে একটা শেক বানিয়েছিলাম কদিন আগে। ওই ট্রেন্ডিং ট্রেন্ডিং যেটা, না 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 ওটা না ওটা না ওটা না, ওই ট্রেন্ডিং ট্রেন্ডিং আমি দেখি না, ওসব যাই হোক মানে দেখি এখন ইদানিংকালে দেখছি, কিন্তু এই রান্নার ট্রেন্ডিং দেখি না। আইসক্রিম দিয়ে তারপরে চকলেট দিয়ে বানিয়েছিলাম বাড়িতে। আর তুমি সেলিব্রিটিজরা যে বিভিন্ন রকমের ডায়েটস ফলো করে এন্ড অল, সেরকম ধরনের ডায়েট তুমি ফলো করো? আর আছে কি ফলো করে? ওই সেলেব ডায়েট আমি জানি না, আমি আমার ডায়েট ফলো করি। আমার নিজের ডায়েট আমি নিজে জানি, মানে আমি কতটা খেলে আমি মোটা হবো, আমি কতটা খেলে আমি রোগা হবো সেটা আমি জানি। ওই আর মানে আমার নিজের একটা প্রত্যেকদিন নির্দিষ্ট ডায়েট আছেই আমার, মানে সকালে উঠে আমি প্রত্যেকদিন ওটস কিংবা কর্নফ্লেক্স খাবো, এটা নিয়ম। দুপুরবেলা আমি এইটুকুনি ভাত খাবো, সেখানে চিকেন টিকেন সবকিছু থাকবে, যেদিন কিছু থাকবে না সেদিন শুধু ধরো একটু স্যালাড করে দিলো মা সেটা খেলাম, বিকেলবেলা কিছু একটা খেলাম এটা সেটা, তারপরে তো রাত্রেবেলা স্টু, নয়তো এই ছোটো ছোটো দিনের ভাত টাত কিছু খাই না রাত্রেবেলা। এইটা হচ্ছে আমার জিনিস, এবার কে কী করলো না করলো জানি না, আমার আর চিকেন ডায়েট এটা। বেশ
পৃথিবীর সবথেকে জটিল কাজ হচ্ছে এটা, চা ঢালা। এইটা আমি পারি না, মানে পারি না কিন্তু পারবো। সবাই হাসছিল এক্ষুনি, ঠিক আছে, ছাকনিতে ছাকা কফি, ফিল্টার কফি আপনারা যদি এরকম কোন সেলিব্রিটিজের বাড়ির অন্তর্মহলের কাহিনী দেখতে চান, কার দেখতে চান, যদি ভালো লাগে, যদি ভালো লেগে থাকে আপনাদের এই এপিসোডটা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এরকম সমস্ত কন্টেন্ট আরও আসতে থাকবে। আর অবশ্যই ওকে ভালোবাসবেন, ওর সঙ্গে থাকবেন, সান বাংলায় অগ্নিশিখা দেখবেন, শিখাকে ভালোবাসবেন, আর বেস্ট উইশেস উইস ফর ইউর টিমের পক্ষ থেকে, খুব ভালো থাকো। একদম বাচ্চা মেয়ে, একদম সবে সবে শুরু করেছে, খুব ওর সাপোর্ট দরকার, ভালোবাসা দরকার, এরকম ভাবেই ওর পাশে থাকবেন। আর অবশ্যই এরকম এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। উইস ফর ইউ।